আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টেস্টি ফুড বাই রাফা। আজ আমি আপনাদের সাথে বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করব। এই নাস্তার রেসিপি আপনারা বাচ্চাদের টিফিনেও করে দিতে পারবেন, বাচ্চারা অনেক পছন্দ করবে। তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি। প্রথমেই এখানে আমি নিয়ে নিচ্ছি দুটো কলা, মাঝারি সাইজের দুটো কলা এখানে আমি নিয়েছি এবং খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানোর পর এখন কলা দুটোকে পিস করে কেটে নিব। কলা দুটো পিস করে কেটে নেওয়ার পরে এখন একটা প্যানে এক টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। গলে যাওয়ার পরে এখন এখানে পিস করা কলাগুলো দিয়ে দিব, দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। কলাগুলো ভেজে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দিব 1 চা চামচ চিনি, দিয়ে আবারও ভালোভাবে কলাগুলোর সাথে চিনিটা মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না চিনিগুলো গলে যায়। যখন চিনিটা গলে যাওয়া হয়ে যাবে তখন কলাগুলো এভাবে ম্যাশ করে নিব। একবারে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে, এখন চুলার চাল বন্ধ করে দিয়ে নামিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। তারপর ভালোভাবে মিশিয়ে নিব চিনিটা গলানো পর্যন্ত। চিনিটা যখন গলে যাবে এখানে দিয়ে দিব 1 চা চামচ দুধ। তারপর ভালোভাবে সব উপকরণগুলো মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে এখন এখানে আমি 4টা পাউরুটির পিস নিয়েছি, তো আমি এখানে আজ 3টা করে দেখাবো। তো পাউরুটিগুলো এভাবে আমি একটু বেলে নিব। তারপর এখানে দিয়ে দিব কলার সেই পেস্টটা, দেওয়ার পরে ভালোভাবে মুড়িয়ে নিব। মোড়ানোর পরে যেন খুলে না যায় তাই সামান্য একটু ডিম দিয়ে নিব যেন খুলে না যায়। আর এভাবে আস্তে করে কিন্তু মুড়িয়ে নিতে হবে, যেহেতু পাউরুটি একটু নরম নাহলে কিন্তু ভেঙে যাবে, তাই একটু আস্তে করে মুড়িয়ে নিতে হবে। আর ডিমের এই অংশটা দিলে আর কিন্তু খুলে আসবে না, তো আস্তে করে এইভাবে মুড়িয়ে নেবেন। এভাবে আমি 3টাই এভাবে করে নিব। তো হয়ে গিয়েছে। এখন একটা প্যানে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি, ঘিটা গলানো পর্যন্ত অপেক্ষা করছি। এখন পাউরুটিগুলো ডিমের এই মিশ্রণটার সাথে চারপাশে মেখে নিব, তারপর প্যানের মধ্যে দিয়ে দিব এবং চুলার জল কম করে দিয়ে 5 মিনিটের মতো দুই পাশে ভেজে নিব। এক পাশ হয়ে গেলে আরেক পাশ আস্তে করে উল্টে নিতে হবে। এভাবে চারপাশে আমি ভালো করে ভেজে নিব। এভাবে সবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন চুলার জাল বন্ধ করে দেব। তো তৈরি হয়ে গিয়েছে এই নাস্তার রেসিপি। আপনারা বাচ্চাদের টিফিনেও কিন্তু তৈরি করে দিতে পারবেন, তারা কিন্তু অনেক পছন্দ করবে, বা আপনারাও খেতে পারবেন বিকালের নাস্তায়। আপনাদের কাছেও কিন্তু অনেক ভালো লাগবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর আমার এই পেজটি আপনারা ফলো দিয়ে রাখতে পারেন। তাহলে আজ এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।